নমস্কার বন্ধুরা, আজকে নতুন ভিডিও আপনাদের স্বাগত জানানো হচ্ছে। আজকে আমরা দেখবো আমরা কিভাবে ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করব, তাও আবার পুরোপুরি একটা অ্যাপে ফাইন রিডার 8.0 প্রফেশনাল এডিটর দিয়ে আমরা কাজ করে দেখব। আসুন ভিডিওটা শুরু করে দেখ। শুরু করার আগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করতে ভুলবেন না। এবার ভিডিওটা আসা যাক। এই হচ্ছে আমাদের অ্যাপে ফাইন রিডার 8.0-র ওভারলুক। এবার আমরা একটা ইমেজ আনবো, এখানে আপনি দেখতে যাব ওপেন ইমেজ। এখানে ওপেন ইমেজ আপনি করতে পারবেন স্ক্যান ইমেজ। স্ক্যান করলে যে আপনার স্ক্যানার যেটা আপনার ইনস্টল করা থাকবে সেটার থেকে স্ক্যান হবে। আমার একটা ওপেন ইমেজ করে দেখছি সেটা কীভাবে কাজ করে। আমি বা কন্ট্রোল ও টিপে ওপেন ইমেজ করলে আমার ডাউনলোডে একটা নেট থেকে একটা এমনি ফাইল, কোটের ফাইল নামানো আছে, ওই ফাইলটাকে আমি ওপেন করছি। এই দেখতে পাচ্ছেন এই ফাইলটা এখানে ওপেন করা রয়েছে। এবার আমি কি করবো, এই যে রিড, এখানে রিড বললে এই দেখছেন পুরো ফাইলটাকে কভার আপ করে দিল। যদি আমি চাই অল্প একটু জায়গাও আমি কভার আপ করে নিতে পারবো। এখানে যতগুলো টেক্সট আছে সেগুলো এখানে কপি হয়ে গেল, আপনি দেখতে পাচ্ছেন এটা আপনি এখন এডিটেবল হয়ে গেল। দেখুন ইউ কান্ট গো ব্যাক, এই দেখুন আমি এখানে এডিট করতে পারছি, ডিলিট করতে পারবো, কোনো ব্যাপার হবে না। এটা হল এডিটেবল হলো। এটাকে আমি কী করে সেভ করবো সেটাও দেখাচ্ছি, এবং কী করে আমরা এটাকে ইউজ করবো সেটাও দেখাচ্ছি এই ভিডিও। আপনি চাইলে এটাকে টাইপ চেঞ্জ করতে পারেন, এর ফ্রন্টের সাইজও বাড়াতে কমাতে পারেন, কোনো ব্যাপার না। আপনাকে আমি দেখাচ্ছি, এই যে এটা রয়েছে নর্মাল টাইপ, এটাকে আমি সেভ করবেন কী করে, এর উপরে গেলেন সেভ অপশন, এখন সেভ অ্যাজ এ উইজার্ড। সেভ উইজার্ডে গেলে ক্লিক করলে এখানে আপনি কিসে সেভ করছেন সেটা আপনি করতে পারবেন। আমি যেভাবে কাজটা করি, আমি করি সেভ পেজেস। সেভ পেজের উপরে গেলাম, এখানে খুলে আসলো, এটা দেখছেন ডক ফরম্যাট। আপনি চাইলে এখানে যতগুলো এতগুলো ফরম্যাটে আপনি করতে পারেন, কিন্তু সাধারণত আমার ডক ফরম্যাটেই লাগে টেক্সটগুলো, তাই আমি ডক ফরম্যাটেই করছি। আমি নাম দিলাম স্যাম্পেল, সরি এটা এখানে স্যাম্পেল 2020 দিয়ে আমি এটা সেভ করলাম। এবার আমি যাব সেই জায়গাটা, এটা সেভ হয়েছে আমার ডকুমেন্টে। ডকুমেন্টে দেখতে পাচ্ছেন ও এটা আমার ভুল বোঝা, এটা পিডিএফে সেভ হয়ে গেছে, আপনি পিডিএফও সেভ করতে পারেন। আমি এটাকে আবার এটাকে ওয়ার্ডে কনভার্ট করে দেখাচ্ছি। ওয়ার্ডে আপনি এটা ফাইল যাবেন সেভ পেজে, আপনি এখান থেকে মাইক্রোসফট, সবার উপর অপশন হচ্ছে ডক, ডকে গিয়ে আপনি সেভ করলেন, সেভ হয়ে গেল। ডকুমেন্টে গিয়ে আপনি রিফ্রেশ করে দেখতে পাচ্ছেন স্যাম্পেল 2020 এটা চলে আসলো টাইপটা। এটাকে আমি কপি করে আমাদের যে আমাদের কোডেলে এখানে পেস্ট করে নিলাম। পেস্ট করার পর এবার আমরা যেরকম খুশি এটাকে আমরা চেঞ্জ, টানা, বড় সব কিছু করতে পারবো। এখানে এই অ্যালাইনমেন্টগুলো একটু চেক করে দেখবেন, অনেক সময় একটু প্রবলেম হয়, আপনারা দেখে নেবেন। এই হলো একটা ফাইল। এবার আমি একটা নেট থেকে ফাইল ডাউনলোড করে দেখাবো কীভাবে এটাকে আবার করছি রিপিট টেলিকাস্ট, অনেকে বোঝার সুবিধার জন্য। আমি গেলাম এখানে, আমি একটা নিচ্ছি ইংলিশ লেটার স্যাম্পেল বলে আমি স্যাম্পেল লেটার ইন ইংলিশ করে দিলাম। এই আমার কাছে একটা চিঠি আছে, এই ধরুন এই চিঠিটা আমার কাছে একটা আছে। আমি এটাকে ওপেন করে এটাকে আমি সেভ করলাম, আমার ডাউনলোডে গিয়ে সেভ করে নিলাম, এটা জিফে আছে, সেভ করে নিলাম। অনেক সময় অনেক লেটারে আমরা ভুলভাল ডিজাইনটা কাজটা করে ফেলি, কিন্তু তারপরে যেরকম ধরুন আমরা হয়তো কোনো একটা লেটার লিখে পাঠিয়ে দিয়েছি, কিন্তু ওখানে পার্টি বা ক্লায়েন্ট বললো ওখানে একটা সামান্য জায়গা চেঞ্জ করতে হবে, তার জন্য কি আমরা হয়তো ভুলবশত আমার র ফাইলটা ডিলিট হয়ে গেছে, কিংবা অনেক দিন আগে পাঠিয়েছি কিন্তু ওটাকে এখন আবার খুঁজতে গেলে যে টাইম যাবে শুধু একটা ওয়ার্ডের জন্য, আমাদের অত
টাইম ওয়েস্ট করার কোনো দরকার লাগে না। এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা খুব ইজিলি কাজটা করতে পারবেন। এই সফটওয়্যারের ইনস্টলেশনটা আমি আগেই আমি দেখিয়ে দিয়েছি, আমি ওখানে আবার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনার ভিডিওটা দেখে এটাকে ইনস্টল করতে পারবেন। এখানে ডাউনলোড লিঙ্কটা ওখানেই পেয়ে যাবেন। আসুন আবার শুরু করা যাক। ফাইলে গেলাম, এই দেখুন ওপেন ইমেজে যাই, ওপেন ইমেজেস গিয়ে ওপেন ইমেজে গিয়ে পেয়ে গেলাম ফাইলটা। আসলে ওই ফাইলটি ডিস্টার্ব করেছিল, আমি আরেকটা ফাইল লোড করেছি, আপনাদের দেখালাম না প্রসেসটা, দেখানোর কোনো মানে হয় না। এরপরে আমি ওপেন করলাম, চলে আসলো এই পুরো ফাইলটা। আমি কি করলাম, রিড অল পেজেসে গেলাম, ও পুরো ফাইলটা স্ক্যান করে দেখেন নিয়ে চলে আসলো। এখান থেকে আপনারা চাইলে এই যে চেক স্পেলিংও করতে পারেন। চেক স্পেলিং করলে এখানে কিছু কিছু যদি মনে হয়, কারণ এই এটা একজনের নাম, তাই নামটা এরা ডিটেক্ট করতে পারবেন, এমনি বাকি লেখা এরা চেক করে নিতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো গ্রামাটিক্যাল জায়গা ধরা পড়ছে, আমি ইগনোর অল করে দিচ্ছি। ইগনোর করে আমি পুরো ফাইলটাকে, এই হয়ে গেল এই টোটাল ফাইল। এটাকে আমি ওয়ার্ডে সেভ করব যেভাবে দেখিয়েছি। আমি গেলাম ওয়ার্ডে, এটা হচ্ছে লেটার, সেভ হয়ে গেল। ওয়ার্ড ফাইলটাকে বন্ধ করি, করার পর আবার গেলাম এখানে, আমি দেখতে পাচ্ছি লেটার ফাইলটা উপরে ক্লিক করলাম, এ দেখুন পুরো লেটারটা চলে আসলো আমার সামনে। এবার আমি এটাকে অ্যালাইনমেন্টগুলোকে চাইলে দেখুন, এটাকে আমি একটু ছোট করে নিয়ে আমি এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করলাম। আমার কোনো জায়গায় ধরুন এখানে এই জায়গাটা আমি চেঞ্জ করতে চাইছি, এখানে আছে প্যাম এয়ারলাইন্স, এটা দিয়ে দিই কিংফিশার। দেখতে পাচ্ছি আমি খুব ইজিলি কাজ করতে হচ্ছে, যার জন্য আমাকে প্রথম থেকে টাইপটাকে গাঁথতে হলো না, টাইপকে পুরো লেটারটা খুব ইজিলি আমি করে সেভ করে পিডিএফ বা যে কোনো ফরম্যাটে এটাকে ট্রান্সফার করে আমাদের পার্টিকে পাঠিয়ে দিতে পারবেন। আশা করছি ছোটো ভিডিওটা আপনাদের কাজে লেগে থাকবে। কাজে লেগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন, এবং আমাকে ইনস্টাগ্রাম এবং সোশ্যাল মিডিয়াতে ফলো করুন। আপনাদের কিছু দরকার হলে আপনারা ডাইরেক্ট আমাকে মেসেজ করে জানাতে পারবেন। আশা করছি ভালো আছেন, ভালো থাকবেন।